ହଷ୍ଟେଲରେ ମୋଟ କେତେ ଛାତ୍ର ରହୁଛନ୍ତି ଏବଂ ଯେଉଁମାନେ ସଂକ୍ରମିତ ହୋଇଛନ୍ତି ସେମାନଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟାବସ୍ଥା କେମିତି ଅଛି দেখুন যে বালস্বর ফকিরবন মেডিকা কলেজ এবং হসপিটালে বর্তমান করোনার ভয় এবং এই যে হস্টেলটি ম পছি দেখি দেখিপাচ্ছেন যে ইউজি বয়জ হস্টেল এই ইউ জি বয়েজ হস্টেল পাখাপাখি শহে রু অধিক ছাত্র রোচ্ছেন এবং এই ভিতরে বর্তমান তে জন করোনা পজিটিভ হয়েছেন এবং পূর্বর পূর্ব করোননার পজিটিভ আক্রান্ত হয়েছিল এবং তাভিত জন ওমিক্রন চিহ্নট হওয়া পরে বালেশ্বর কোভিড হসপিটালে সে ভর্তি হয়েছেন বর্তমানে আপনার দেখুন গোটে মাইক্রো কন্টেনমেন্ট জোন্ ঘোষণা पूरा अंचल को आबद्धाई जो कंटेनमेंट जोन रित्र देखिपुट पूजा आ भेजा छात्र जो मैं रही मेडिकाल कर्तपक्ष पक्षर खाद्य एवं सब प्रकार जो सुबंदोबस्त कथा हूँ पिला भय रही चारिमाल्त जो आइसोलेस बेड कर आक्रांत होती

জনক পরে জনে কোভিডে আক্রান্ত হবার খবর আসছিল যা চিন্তা প্রকট করে মেডিকা কলেজ কর্তৃপক্ষ এবং জিলা প্রশাসন বাধ্য হয়ে গতকাল এখন মিন মাইক্রো কন্টেমেন্ট জোন্ ঘোষণা করেছেন তেমন যান কথা হচ্ছে পিলা মান আজি।

দেখুন বর্তমান সুদ্ধা যে আক্রান্ত হয়েছেন সে ভিতরে জনে ওমিক্রন চিহ্নট হয়েছেন এবং সে হোক সেভেন সেমিষ্টর পিলা বলে কুয়া যাচ্ছে তালেশ্বর জেলা মেডিকা পড়ে কোভিড হসপিটালে ভর্তি করা আজ যে পিলা রহলে তা কোভিড হসপিটালে রাখা যাই কিন্তু অন্য যে পিলা মানে আপনার দেখুছেন সে পিলা মানে এই হস্টেল হি অ তাভিতরে সেপারেট আইসোলেশন বেড করা যাই এবং সেইটার হি চারি নম্বর বিল্ড্র সে রখাইছে তখন পিলা মানুষকে ভয়ভীত মধ্যে পরামর্শ দিয়ে যাই যেহেতু রাজ্য সরকার আপনি দেখি যে অন্য যেগ্রি কলেজ ইউনিভার্সিটি এখন সব বন্ধ করেদিচ্ছেন কিন্তু মেডিকা কলেজগুলো খোলা রাখব এভাবে নির্দেশ রয়েছে গতকাল পিলা মান সেমিষ্টর লা গতকাল পোস্টপোন্ড করা যাই আজ হুয়ে তো হয়ে পড়ে সে বিষয়ে অধিক আলোচনা করা କିନ୍ତୁ ବଡ଼ କଥା ହେଉଛି ପିଲାମାନେ ଯେହେତୁ ଗୋଟିଏ ଆବଦ୍ଧ ଅଞ୍ଚଳରେ ରହିଛନ୍ତି ତାଙ୍କ ଭିତରେ ଭୟର ବାତାବରଣ ରହିଛି କାରଣ ଆମେ ମଧ୍ୟ କେଉଁଠି ନା କେଉଁଠି ଇନଫେକ୍ଟେଡ୍ ହେଇପାରୁ ଏଭଳି ଯେହେତୁ ସମ୍ଭାବନା ଅଛି ତାକୁ ଆଖି ଆଗରେ ରଖି ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଏବଂ ଆକୁ ମାଇକ୍ରୋ କଣ୍ଟେନମେଣ୍ଟ ଜୋନ୍ ଘୋଷଣା କରିଛନ୍ତି ଏବଂ ସାତ ଦିନ ପାଇଁ ମାଇକ୍ରୋ କଣ୍ଟେନମେଣ୍ଟ ଜୋନ୍ ଘୋଷଣା କରାଯାଇଛି ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାହା ଆମେ ମେଡ଼ିକାଲ କଲେଜର ଡିନ୍ ଏବଂ ପ୍ରିନ୍ସିପାଲଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରୁଥିଲୁ ସେମାନେ ମଧ୍ୟ କହିଛନ୍ତି ଦଶ ଜଣ ପୁଅ आउ तीनि जण झियो मध्य आक्रांत हेतिबा खबर मध्य से सूचना दैचंती त एभरी परिस्थिति रे बर्तमान बालेश्वर फकीरमन मेडिकल कॉलेज रे वर्तमान प्रशासन पक्षरु समानंकरो मध्य कॉन्टैक्ट ट्रेसिंग करा जाउची कोमाने संस्पर्श रासीचंती अन्य धन्यवाद समस्त सूचना पाई बालेश्वर दास अधिक सूचना दोतिले